ঝাঁজ বাড়ছে পেঁয়াজের ঊর্ধ্বমুখী সবজি ও মসুর ডালের দর বিভিন্ন জেলায় সয়াবিন মজুদদারের বিরুদ্ধে অভিযান গতি নেই গ্যাসের প্রিপেইড মিটার বসানোর কাজে বছরে হাজার কোটি টাকা অপচয় এবং শ্রীলঙ্কার পরিস্থিতি উন্নয়নে কাজ করার অঙ্গীকার নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে এবার বেড়েছে পেঁয়াজের ঝাঁজ পাইকারি খুচরা বাজার সব বাজারেই দাম বাড়তি মসুর ডালের দরও বেশি এদিকে সয়াবিন তেলের সংকট না থাকলেও বিক্রি হচ্ছে নতুন দামে আর সবজির বাজারও বেশ চড়া মফিউর রহমানের রিপোর্ট গত কয়েকদিন ধরে বাড়ছে পেঁয়াজের দাম ছুটির দিনে বাজারে বেড়েছে আরও এক দফা কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায় দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা দুই পালা নিলাম হচ্ছে 210 টাকা করে এটা আগে 140-150 টাকা করে নিতে পারছে আজকে 10 টাকা করে কেজিতে বেশি মনে হচ্ছে কালকে কিনছে 35 টাকা মহল্লায় আজকে এখানে বেশি দাম বাজারে সয়াবিন তেলের কোনো ঘাটতি নেই তবে ঈদের পর যে দাম বেঁধে দেওয়া হয়েছিল সে দামে বিক্রি হচ্ছে তেল ঈদের পরে দাম যে 39 টাকা বাড়ার পরে এখন হচ্ছে 985 টাকা বিক্রি হচ্ছে এই রেটটা থাকাকালীন পর্যাপ্ত পরিমাণ তেল আছে বাজারে এভাবে যদি তেলের দাম দিন দিন বাড়তেই থাকে তাহলে আমাদের আয় কত এর তো আয় থেকে ব্যয় বেশি হয়ে যেতেছে বেড়েছে দেশি ও আমদানি করা মসুর ডালের দাম কেজিতে বেড়েছে 10 টাকা করে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 130 টাকায় বাকি নিত্যপণ্য আগের দামে বিক্রি হচ্ছে মসুর ডাল ছিল আপনি গেছে সপ্তাহে 100 টাকা ইন্ডিয়া মসুর এখন 105 টাকা দেশি মসুর ডাল গেছে সপ্তাহে ছিল 120 টাকা এখন 130 টাকা আগের তো অবশ্যই বেশি আমাদের মতো মানুষের জন্য চলাতে অসুবিধা আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে সব জিনিস সবজি বাজারেও ক্রেতার অস্বস্তি প্রতি কেজি দেশি গাজর বিক্রি হচ্ছে 120 টাকায় আর আমদানি করা গাজরের দাম ঠেকেছে 150 টাকায় এছাড়া প্রতি কেজি বেগুন 70 টমেটো 60 করলা 70 কাঁচা পেঁপে 70 আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 100 টাকায় দাম বাড়ার জন্য খারাপ আবহাওয়া এবং সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা বেশি বাড়ছিল টমেটো গাজর পেঁপে কাঁচা মরিচ এগুলোর দাম বাড়ছে আজকে একটু সবজি কম আছে তাই একটু বেশ হালকা মাত্রা বেশি এটা কোনো কারণ মুরগির ডিমের দাম একলাফে বেড়ে যাওয়ার পর ডজনে 5 টাকা কমার স্বস্তি দিচ্ছে ক্রেতাদের গেছে সপ্তাহে আপনার ডজন বেশি 115 টাকা এই সপ্তাহে ডজন বেচতেছে 110 টাকা এদিকে নতুন চালের দাম কমলেও আগের দামে বিক্রি হচ্ছে সব রকমের চাল বাড়েনি মাছ মাংসের দাম মফিউর রহমান 21 টেলিভিশন ঢাকা অতিরিক্ত মুনাফার আশায় সয়াবিন তেল মজুদ ও কৃত্রিম সংকট রোধে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা আদায় এবং জব্দ করা তেল ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত চট্টগ্রামে কর্ণফুলী বাজারের রশিদ স্টোর ও মজুমদার স্টোরের গুদামে 2000 লিটার তেল জব্দ ও জরিমানা করা হয় 2,10,000 টাকা সিলগালা করা হয় মজুমদার স্টোরের গুদাম 2,350 লিটার তেল জব্দের পর নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী বাজারের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 70,000 টাকা এখান থেকে আমরা 2,350 লিটার তেল উদ্ধার করে ভোক্তাদের মাঝে আমরা বিতরণ করেছি ভোলায় পরাণগঞ্জ বাজারের একটি গোডাউনে 300 লিটার সয়াবিন তেল জব্দ ও ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয় গাইবান্ধায় 5টি প্রতিষ্ঠান থেকে 700 লিটার তেল জব্দ ও 1,10,000 টাকা জরিমানা করা হয় 5টি প্রতিষ্ঠানকে আমরা 1,10,000 টাকা অর্থদণ্ড প্রদান করি মাদারীপুরের কালকিনিতে দুই ব্যবসায়ী দিয়েছেন 1,00,000 টাকা জরিমানা তাদের কাছ থেকে জব্দ হয় 1,200 লিটার তেল 270 লিটার তেল উনি বোতল থেকে খুলে খোলা হিসেবে যেহেতু খোলার দাম বেশি খোলা হিসেবে বিক্রি করেছেন এজন্য আমরা ওনাকে 50,000 টাকা জরিমানা করেছি মানিকগঞ্জ বড়বাজারে হরিপদ অ্যান্ড সন্সকে 1,00,000 টাকা জরিমানা ও 1,200 লিটার তেল জব্দ হয়েছে মুন্সীগঞ্জের রিকাবি বাজারের একটি দোকান থেকে 2,000 লিটার তেল জব্দ ও 50,000 টাকা জরিমানা এবং মুক্তারপুরের লক্ষ্মী ও সাইদ স্টোরকে 10,000 টাকা জরিমানা করা হয় কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুরে এক দোকানির বাড়ি থেকে 3,000 লিটার তেল জব্দের পর তাকে 50,000 টাকা জরিমানা করা হয় এলাকার ভাইবন্ধু স্টোর থেকে আদায় হয়েছে 10,000 টাকা জরিমানা
শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। গ্যাসে প্রিপেড মিটার বসানোর কাজে গতি নেই। দীর্ঘ এক যুগে কাজে গিয়েছে মাত্র 10%। মিটার না থাকায় বছরে অপচয় হাজার কোটি টাকার প্রাকৃতিক গ্যাস। তবে 2024 সালের মধ্যে সব গ্রাহককে মিটার দিতে চায় কোম্পানিগুলো। প্রিপেড মিটার নিয়ে তৌহিদুর রহমানের দুই পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাষ্ট্রীয় জ্বালানি সম্পদ গ্যাসের অপচয় রোধ ও অনিয়ম অব্যবস্থাপনা দূর করতে 2011 সালে আবাসিক পর্যায়ে প্রিপেড মিটার চালুর উদ্যোগ নেয় সরকার। জাপানি সংস্থা জায়কার অর্থায়নে শুরু হয় মিটার বসানোর কাজ। কিন্তু 11 বছরে অগ্রগতি মাত্র 10%। 43 লাখ আবাসিক গ্রাহকের মধ্যে মাত্র 3,93,000 পেয়েছেন তিতাস ও কর্ণফুলী গ্যাসের প্রিপেড মিটার। এক্ষেত্রে গ্রাহকের ব্যয় সাশ্রয় হচ্ছে 30-40%। অনেক এলাকায় মিটার হয়েছে, অনেক এলাকায় এমনি চলে। সবার মিটার হলে ভালো হয়। যতটুকু ইউজ করা দরকার ওইটা ইউজ করা হচ্ছে। 500 টাকা মেবি এক মাস চলে। এদিকে 6টি গ্যাস বিতরণকারী কোম্পানি 2024 সালের মধ্যে সব গ্রাহককে মিটারের আওতায় আনতে চায়। এর অংশ হিসেবে তিতাস গ্যাস 12 লাখ এবং কর্ণফুলী ও জালালাবাদ গ্যাস 1.5 লাখ মিটার বসানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দ্রুত সময়ে 1,80,000 স্মার্ট মিটার বসাবে তিতাস। যত দ্রুত সম্ভব আমরা মিটার মানে ডোমেস্টিক গ্রাহক বিশেষ আবাসিক গ্রাহকদেরকে আমরা প্রিপেড মিটার আওতায় আনবো ইনশাল্লাহ। কারণ এটা হচ্ছে যে আমাদের অনেক বড় একটা জ্বালানি সাশ্রয় হবে, আমাদের দেশের জন্য সাশ্রয় হবে। বিশেষজ্ঞরা বলছেন প্রিপেড মিটার গ্যাসের অপচয় রোধ করে, কমায় অনিয়মের সুযোগও। ব্যবহার করছি 30 মিটার কিউব, 48 মিটার কিউব, আমি দাম নিচ্ছি 85 মিটার কিউবের। যখন আমি প্রিপেড মিটার দিব সে তো তখন ওই 30-40 মিটার কিউবই ব্যবহার করবে। গ্যাস কোম্পানিগুলোর মধ্যে একটা স্থবিরতা আছে, একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যেটা আমাদের যদি রাজস্ব কমে যায় তাহলে কী হবে। আমাদের প্রিপেড মিটারে আমরা যদি যা ব্যবহার করছি তার জন্য যদি পে করি তাহলে দামটাও সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব, এবং যে ব্যবহার করছে না তার থেকে অতিরিক্ত অর্থ আদায় করাটা থেকে বিরত থাকবে ইউটিলিটি কোম্পানিগুলো। গ্যাসের প্রিপেড মিটার বসানোর কাজে গতি না আসায় সাতান্নেশী মহলকে দায়ী করছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা। লক্ষ্য পূরণে প্রয়োজনে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার কথা জানান তিনি। আমরা চাচ্ছি যে বেসরকারি খাতে এটা উন্মুক্ত করে দিতে, যাতে বেসরকারি খাতেও মিটার যদি আনে তাদের হয়তো একটা টেস্টিং করবে, আমাদের টেস্টিং ল্যাব আছে, তারা সার্টিফাই করে দিলে এটা আমরা জনসাধারণের ব্যবহার করতে পারি। এইভাবে জানেনই তো যে কোনো জায়গায় করতে গেলে সাতান্নশী মহল আছে, তাদেরকেও আমাদেরকে নিউট্রালাইজ করে চলতে হবে। সব গ্রাহক মিটারের আওতায় এলে বছরে প্রায় 2,500 কোটি টাকার গ্যাস সাশ্রয় হবে, এমনটাই উঠে আসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গবেষণায়। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শ্রীলঙ্কা প্রসঙ্গ। পরিস্থিতি উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়ের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজহারুল ইসলামের রিপোর্ট। শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। কলম্বোতে এক অনুষ্ঠানে তিনি জানান পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে কাজ করবে তার সরকার। পাশাপাশি দায়িত্ব নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রনিল বিক্রমসিংহে। এনডিটিভি জানিয়েছে ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। এদিকে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে শুভেচ্ছা জানিয়েছেন মাহিন্দা রাজাপাকসে। এক টুইট বার্তায় সংকটময় পরিস্থিতিতে হাল ধরার জন্য রনিলকে শুভকামনা জানান তিনি। আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার কথা রয়েছে। দেশটির আইনসভার স্পিকারের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তারপরেও থামেনি বিক্ষোভ। গোতাবায়ের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে এখনও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। নতুন সরকারের কাছে 8 দফা দাবি জানিয়েছেন তারা। অপরদিকে কলম্বোতে সেনা পাঠানোর বিষয়ে গণমাধ্যমগুলো যে অনুমান নির্ভর প্রতিবেদন করেছে তা অস্বীকার করেছে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন। এক বিবৃতিতে বলা হয় শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি
সম্পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। এদিকে চলমান রাজনৈতিক অস্থিরতায় দুদিন বন্ধ থাকার পর কলম্বো বন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে, আসছেন বিদেশি পর্যটকরাও। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার মাঝি চূড়ান্ত, মনোনয়ন পেলেন মহানগরের নেতা রিফাত। আবারও আমন্ত্রণ রাত 9টার একুশে। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায়। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। এতে কুমিল্লা সিটি কর্পোরেশন সহ বেশ কয়েকটি উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড। ভোট হবে আগামী 15 জুন। সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অর্থায়নে মুন্সীগঞ্জের কুসুমপুরে দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু, গাইনি, হৃদরোগ, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় প্রায় 4,000 রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। 350 জন রোগীকে বিনামূল্যে চোখ অপারেশনের জন্য তালিকা ভুক্ত করা হয়। বিশ্বের বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশৃঙ্খল হয়ে পড়া গ্রামীণ ব্যাংক, পরিণত হয়েছে অন্যতম সেবা প্রতিষ্ঠান, দাবি করেছেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ। নরসিংদী প্রতিনিধি সহায়তায় আরও জানাচ্ছেন সতরূপা দত্ত। শৃঙ্খলা হারানো গ্রামীণ ব্যাংক আবারও নিজেকে গুছিয়ে বিশ্বের অন্যতম সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এমনটা মনে করছে এর পরিচালনা পর্ষদ। নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী জোনের সহকর্মীদের সাথে মহামিলন অনুষ্ঠানে যোগ দেন পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জোনের জোনাল ম্যানেজার অরুণচন্দ্র বিশ্বাস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান, উপব্যবস্থাপনা পরিচালক জসীমউদ্দিন মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন, ব্যবস্থাপক গোলাম কবির খান সহ কর্মকর্তারা। গ্রামীণ ব্যাংকের ঋণ আদায় শতভাগ করতে কর্মীদের প্রচেষ্টা উল্লেখযোগ্য বলে জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আমরা সেই কিস্তি প্রদানের হার আমরা বিশ্বের মহামিলন অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মীরা। আরো মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাব এই আশা আমরা করছি। ছাড়দের দিক নির্দেশনা আমাদের গ্রামীণ ব্যাংক আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আজকে খুবই আনন্দিত এবং আমরা খুবই উৎসাহিত। আগামীতে সেবার মান আরো বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9টার একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঝাঁজ বাড়ছে পেঁয়াজের, ঊর্ধ্বমুখী সবজি ও মসুর ডালের দর, বিভিন্ন জেলায় সয়াবিন মজুতদারের বিরুদ্ধে অভিযান। গতি নেই গ্যাসের প্রিপেইড মিটার বসানোর কাজে, বছরে 1,000 কোটি টাকা অপচয়। এবং শ্রীলঙ্কার পরিস্থিতি উন্নয়নে কাজ করার অঙ্গীকার নতুন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।